ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডাবল হেড নিডল ডিটেক্টর মেশিন ক্যালিব্রেশন করতে হয় 9 পয়েন্টে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1.0 mm ফেরাস কাট, এটা দিয়ে আমরা এখন ক্যালিব্রেশন শুরু করব। এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা 40 mm, একটা 70 mm। ওকে, মেশিনের সুইচ স্টার্ট করলো, স্টার্ট করা হলো, এখন দেখলেন মেশিন রানিং হয়ে গেল, মেশিন চলতেছে। ওকে ফাইন, এখন আমরা 9 পয়েন্টে ক্যালিব্রেশনের সময় প্রথমে দেখব A1 গড়, যেটাকে বলা হয় A1 0 mm, অর্থাৎ ফ্ল্যাট রেখে আমরা ফেরাস কাটটা পাস করব লেফট সাইডে। মেশিনটা বন্ধ হয়ে গেল, ফেরাস কাটটা ব্যাক আসলো। তো এভাবে তিনটা জায়গায় করা হবে, লেফট, মিডল এবং রাইট। আপনারা দেখতে পাবেন এখন মিডল, ওকে, এটা দেওয়া হচ্ছে 0 mm-এ। এই গড়টার নাম হলো A2, ফার্স্টটা ছিল A1, এখন A2, এরপরে যাব A3-তে, অর্থাৎ রাইট সাইডে 0 mm। ওকে, মেশিন বন্ধ হয়ে গেল, ফেরাস কাট ব্যাক আসলো, তার মানে আমার মেশিন ওকে। এখন আমরা 0 mm-এ আমাদের তিনটা পয়েন্ট শেষ, A1, A2, A3। এখন আমরা করব 40 mm-এ। আপনারা দেখতে পাবেন এখন 40 mm-এ আমরা কীভাবে সেট করবো ফেরাস কাটটা। 40 mm-এ সেট করা হবে এখন ফেরাস কাটটা, এই যে 40 mm দেখতে পাচ্ছেন আপনারা, 40 mm-এ সেট করলাম। এবার লেফট সাইড সেমভাবে 0 mm-এ যেভাবে করলাম লেফট মিডল রাইট, এখন 40 mm-এ আমরা করবো লেফট মিডল রাইট। লেফটে গেল, মেশিন বন্ধ হয়ে গেল, ফেরাস কাট ব্যাক আসলো, তার মানে আমার মেশিন ঠিক আছে। মিডলে দেওয়া হলো, মিডল থেকেও ব্যাক আসলো সেম। আবার মেশিন চালু করা হলো, আবার রাইটে দেওয়া হবে, রাইটে দেওয়া হলো, রাইট থেকেও ফেরাস কাটটা ব্যাক আসলো। ওকে, তাহলে A4, A5, A6 এই তিনটা পয়েন্ট শেষ হলো। এখন আমরা করবো 70 mm-এ সেম লেফট মিডল এবং রাইট, এখন যেটা দেওয়া হচ্ছে 70 mm। ওকে, 70 mm-এ, এটার নাম হচ্ছে A7। এরপর মিডলে হবে A8, রাইটে হবে A9, অর্থাৎ 9টা পয়েন্টে আমার ক্যালিব্রেশন শেষ হবে। A8, 70 mm আছে, মিডলে দিলাম A8, সেম 70 mm-এ এখন রাইটে দিব A9। তাহলে আপনারা বুঝতে পারছেন ইজিলি 9টা পয়েন্টে কীভাবে ক্যালিব্রেশনটা কমপ্লিট করতে হয়। ওকে, এবার একটা কথা বলে রাখা ভালো, আমি আগেই বলেছি এটা ডাবল হেড, তাহলে আমার ফ্রন্ট হেডের ক্যালিব্রেশনটা শেষ, এখন আমার করতে হবে রোয়ার হেড, অর্থাৎ পেছনের হেডটার ক্যালিব্রেশন। সেজন্য আমি কি করব, চাবি দিয়ে আমার একটা পিছনের সুইচ আছে, সুইচটা আমার অন করতে হবে, লকটা অন ওপেন করতে হবে। ওপেন করে এখন আপনারা দেখেন কীভাবে সেটিং করে ফ্রন্ট হেডটা ক্লোজ করে দেওয়া হলো, পজ আসলো, এখন শুধুমাত্র রোয়ার হেড, অর্থাৎ পিছনের হেডটাই চালু আছে। সেমভাবে আমরা 9 পয়েন্টে ক্যালিব্রেশন করবো, 0 mm-এ লেফটে দিলাম। এখন আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই ফ্রন্ট হেডে ফেরাস কাটটা আটকালো না, কেননা ফ্রন্ট হেডটা বন্ধ, এখন রোয়ার হেড, অর্থাৎ পিছনের দিকের হেডে আমার কাটটা, ফেরাস কাটটা আটকে গেল। সেমভাবে দিলাম A2, অর্থাৎ 0 mm-এ A2 দিলাম মিডলে। এবার আমি দিব সেমভাবে রাইটে, রাইট সাইডে, ওকে, A3, 0 mm-এ আমার তিনটা পয়েন্ট শেষ। এবার আমি সেমভাবে করবো, একইভাবে আগের মতো করে 40 mm-এ A4, 40 mm-এ লেফট সাইড A4, ওকে, তারপর করব মিডলে 40 mm-এ A5, ঠিক আছে, A5-ই করবো, A4, A5, ওকে, A5 কমপ্লিট। এখন আমরা করব রাইট সাইডে 40 mm-এ A6। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা আছে A1, A4, A2, A3, 0 mm, A4, A5, A6, 40 mm, A7, A8, A9, 70 mm, ওকে, আমার A6 কমপ্লিট, 40 mm-এ রাইট সাইড। এখন আমি দেখব, দেখতে পাচ্ছেন আপনারা 70 mm-এ সেট করলাম ফেরাস কাটটা, 70 mm-এর লেফট সাইডে, অর্থাৎ A7, এবার আমরা করব A8, অর্থাৎ মিডলে 70 mm-এ মিডলে। এখন আপনারা খুব স্পষ্টই দেখতে পাচ্ছেন ফার্স্ট হেডটা বন্ধ, এখন রোয়ার হেডে কাজ চলতেছে, অর্থাৎ রোয়ার হেডের ক্যালিব্রেশন চলছে। তো দুইটা হেডের সুবিধাটা হচ্ছে, আমার কোনো কারণে যদি ফার্স্ট হেডের ফাংশনালিটি কাজ না করে, কোনো প্রবলেম হয়, তাহলে আমার সেকেন্ড হেডে গিয়ে আমার গিল্টি গার্মেন্টসটা আটকে যাবে, অর্থাৎ এক্সট্রা সেফটি। এখন দেখতে পাচ্ছেন আমার A9 ক্যালিব্রেশন শেষে আমি দুটা হেডেই আবার চালু করে দিলাম, তার মানে আমার এখন দেখেন দুইটা হেডেই আমার চালু আছে, ফার্স্ট হেড এবং রোয়ার হেড দুইটা হেডেই এখন কাজ করবে, অর্থাৎ আমার গিল্টি গার্মেন্টস জোনটাতেই আটকে যাবে। যদি কোনো কারণে ফার্স্টটা কাজ না করে, তাহলে সেকেন্ডটাতে গিয়ে আটকে যাবে। এটা এখন আমার বডি পাস করব, আমার ক্যালিব্রেশনটা